সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সব অনেক ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি বিজয় স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে। আজকে ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকছি, চলুন দেখে নেওয়া যাক জব সার্কুলারের মধ্যে কী রয়েছে। এটা মূলত একটা বাংলাদেশ পশ্চিমাঞ্চল, যেটা রংপুর বৃহত্তর রংপুর জেলার রাজশাহী বিভাগ, এই বিভাগগুলোকে আসলে কেন্দ্র করে সার্কুলারটি হয়। এছাড়া এখানে আপনার বলা হয়েছে টেলিটকের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, আর এই ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অন্যান্য ইনফরমেশন পেতে পারেন। আচ্ছা, এটার অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ডেট এবং অন্যান্য বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। প্রথমে দেখতে পাচ্ছি যে অফিস সহায়ক পদের জন্য 5টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এইচএসসি পাস হলে আপনি করতে পারছেন। আর এক্ষেত্রে এতিম শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আপনার যে সকল জেলায় আবেদন করতে পারবেন, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল প্রশাসনিক বিভাগের সকল জেলা ও ঢাকা প্রশাসনিক বিভাগের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি এবং শরীয়তপুর জেলা সকল উপযুক্ত প্রার্থীগণ আবেদন করতে পারছেন। জেলা কোটার ক্ষেত্রে রয়েছে রংপুর, রাজশাহী, খুলনা প্রশাসনিক বিভাগের সকল জেলা, ঠিক আছে। এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরীর মধ্যে রয়েছে, এখানে একটি পদ রয়েছে শিক্ষিত বোর্ড হতে আপনি এসএসসি পাস, মানে যেটাকে বলা ম্যাট্রিক পাস, হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আর এক্ষেত্রে এতিম শারীরিক প্রতিবন্ধী, রংপুর, রাজশাহী এবং আগের মতনই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। জেলা কোটার ক্ষেত্রে এখানে বলা হয়েছে খুলনা বরিশাল প্রশাসনিক বিভাগের সকল জেলা এবং ঢাকা প্রশাসনিক বিভাগের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি এবং শরীয়তপুর জেলা আবেদন করতে পারছেন। পরিচ্ছন্নতা কর্মী, যেটাকে বলা হচ্ছে সুইপার, সুইপার পোস্টের জন্য 2টি পদ রয়েছে। 8 পাস, ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রে আপনার এতিম শারীরিক প্রতিবন্ধী যে সকল জেলা রয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা বরিশাল প্রশাসনিক বিভাগের সকল জেলা ও ঢাকা প্রশাসনিক বিভাগের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি এবং শরীয়তপুর জেলা সকল উপযুক্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। জেলা কোটার মধ্যে রয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল প্রশাসনিক বিভাগের সকল জেলা এবং ঢাকা প্রশাসনিক বিভাগের মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর জেলা প্রার্থীরা আবেদন করতে পারছেন। এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে এখানে সাধারণ বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে 70 নম্বরে লিখিত এবং 30 নম্বরের মুখ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সকল পদে লিখিত পরীক্ষার স্থান বিষয় সম্বন্ধে www.bdpost.com.bd ওয়েবসাইটের মাধ্যমে এবং দায়িত্ব জোনিক এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে। শর্তাবলী লিখিতে বলা আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক, বাংলাদেশ স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 25/3/2020 তারিখে 8 সর্বোচ্চ 30 বছর পর্যন্ত হতে হবে। আর এই ক্ষেত্রে আপনি যদি কোনো কোঠার আওতায় থাকেন সেক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিল যোগ্য পাচ্ছেন। এই ক্ষেত্রে আরও একটা জিনিস বলে রাখি যে আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে plidwc.telta.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন এখনও শুরু হয় না, আবেদন শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে পুরো মাস জুড়ে 30 তারিখে আবেদনটা শেষ করবে, আবেদন শেষ করতে পারবে। আবেদন লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ। আর এই ক্ষেত্রে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে টেলটক সিমে প্রিপেড রিচার্জ করে। আর ফি বাবদ আপনাকে যেটা বলা হয়েছে এখানে 50 টাকা, টেলো সার্ভিসটা 6 টাকা, মোট 56 টাকা এখানে আপনাকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। টেলটকের যে এসএমএস পাঠানোর ফর্মেট এখানে দেওয়া রয়েছে, সেটা যে এসএমএস পাঠাবেন সার্কুলার ডাউনলোড করে আপনারা সেটা দেখে নেবেন সুন্দর করে। আমি ভিডিও ডিসক্রিপশন সার্কুলারটির ভিডিও লিঙ্ক ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অ্যাপ্লাই ডাউনলোড করে সার্কুলারটি দেখে নেবেন আশা করছি। আর এই টেলটকে অ্যাপ্লাই অলরেডি অনেকে হয়তো জানেন, যারা জানেন না এখান থেকে অ্যাপ্লাই করার যে এসএমএস ফরম্যাটটা দেখে নেবেন আশা করছি। কোনো সমস্যা হলে কমেন্টস বক্সে লিখে জানাবেন, আপনার আমি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা, এই ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার কোনো অসম্পূর্ণ এবং কোনো ভুল জালিয়াত তথ্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা আইনের ব্যবস্থা গ্রহণ করে আপনি বিরুদ্ধে। এই ক্ষেত্রে আপনার যদি কোনো কোটার থাকে সেই কোটার সনদপত্র আপনাকে দাখিল করতে হবে, মুক্তিযোদ্ধা বলেন আর এতিমখানা বলেন, এই সমস্ত বিষয়গুলো। আর এই ছিল হচ্ছে মূলত সার্কুলারটি। আর সার্কুলারটির যে কোনো প্রকার পরিবর্তন কর্তৃপক্ষ সেটা অধিকার রাখে পরিবর্তনের ক্ষেত্রে। আর আপনার যদি কোনো এছাড়া কোনো কাস্টমার কেয়ারে যদি ফোন দেওয়ার প্রয়োজন পড়ে এদের 1-to-1 নাম্বার দেয় টেলটক নাম্বার থেকে। এছাড়া allJobsQuery.telta.com ইমেলে করে দিতে পারে আপনার কোনো সমস্যা হয় টেলটকে অ্যাপ্লাই করতে গেলে। তো এটাই ছিল বাংলাদেশ ডাক বিভাগের একটি জব সার্কুলার, যেটা আপনাদের জন্য হয়তো হেল্পফুল হবে। যারা নিম্ন পোস্টের অ্যাপ্লাই করার জন্য জব ওয়েট করে থাকেন তাদের জন্য আসলে। তো আশা করছি আপনাদের উপকার আসবে। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।